সূত্র ছাড়াই পরাবৃত্তের বিভিন্ন প্যারামিটার নির্ণয়। এখন তোমরা চিন্তা করতেছো, আচ্ছা পরাবৃত্তের জন্য তো অনেকগুলো সূত্র ছিল, তো সেই সূত্র দিয়ে তো আমরা সাধারণত বিভিন্ন ধরনের প্যারামিটার বা উপাদানগুলো নির্ণয় করতাম, তাহলে কি এই সূত্রগুলো এখন আর প্রয়োজন পড়বে না? উত্তর হচ্ছে হ্যাঁ। আমাদের যদি কোনোভাবে এই সূত্রগুলো জানা নাও থাকে, তাও কিন্তু আমরা একটা সমীকরণ থেকে পরাবৃত্তের যে বিভিন্ন প্যারামিটারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারি। চলো আমরা দেরি না করে এই ট্রিক্সটা খুব সহজেই শিখে ফেলি। আমাদের টার্গেট ডিউ 4.0 এই যে একটা ভার্সিটি প্রোগ্রাম রয়েছে, এখানে কিন্তু আমরা শিক্ষার্থীদের যত ধরনের ট্রিক্স আছে, যতটুকু বেসিক জানা দরকার সবগুলো কিন্তু আলোচনা করতেছি, যেন তারা তাদের যে কোনো ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে সকল প্রশ্ন খুব সহজে সমাধান করতে পারে। আর তারই ছোট্ট একটা অংশ নিয়ে আজকে তোমাদের ক্লাসে পড়াবো। চলো তাহলে আর দেরি না করি। আমরা জানি পরাবৃত্ত হচ্ছে দুটো সমীকরণ রয়েছে, একটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x, আর একটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay। যদি আমাদের পরাবৃত্তটা y স্কয়ার ইকুয়াল 4x থাকে, তাহলে কিভাবে আমরা খুব সহজে তাদের প্যারামিটারগুলো নির্ণয় করব? আমি কিন্তু তোমাকে এখানে একদম বেসিকটা ধরে দিচ্ছি না, আমি তোমাকে এখানে বলে দিব যে কিভাবে এই প্রবলেমগুলো তুমি অঙ্ক দেখে সমাধান করতে পারবে, ঠিক আছে? তো প্রথমে একটু দেখি আমাদের পরাবৃত্তটা কোন আকারে আছে। দেখো যেহেতু y এর উপর স্কয়ার আছে এবং x এর উপর পাওয়ার 1 চিন্তা করতে পারি, তার মানে আমরা এখানে ধরে নিব যে আমাদের এই পরাবৃত্তটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। অর্থাৎ যদি x এর পাওয়ার 1 থাকে, সো মনে রাখবো পরাবৃত্তটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। ওকে, তাহলে আমি প্রথমে তোমাদেরকে একটু এখানে ছোট্ট করে একটু চিত্রটা অঙ্কন করে দিচ্ছি। যদি তোমরা অঙ্কন না করো তাও কিন্তু খুব একটা প্রবলেম হবে না, বা যেহেতু আমি তোমাদেরকে প্রথম একটু বুঝাবো তো এই জন্য আমি চিত্রটা অঙ্কন করে নিলাম। সো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু আগে তোমাকে বের করতে হবে। কি বের করতে হবে? শীর্ষবিন্দু। মনে রাখবা যে আমরা যদি যখন দেখবো যে ওয়াই এর সাথে প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান, মানে ওয়াই এর সাথে প্লাস মাইনাস আকারে কিছু একটা থাকবে এবং এক্স এর সাথে প্লাস মাইনাস আকারে কিছু একটা থাকবে, এখান থেকে আমরা খুব সহজে শীর্ষবিন্দুটা বের করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে আমরা শীর্ষবিন্দুটা ডিরেক্টলি বলবো হচ্ছে আগে x এরটা, পরে হচ্ছে y এর সাথে যেটা থাকবে সেটা। তাহলে এখানে আছে কি মাইনাস টু? না, তুমি বলবা হচ্ছে প্লাস টু। এখানে আছে মাইনাস টু, তুমি বলবা কি বলতো? প্লাস টু বলে দিবা, তাহলে তোমার শীর্ষবিন্দু বের হয়ে যাবে। আর y এর সাথে কি আছে? মাইনাস ওয়ান, তুমি বলবা হচ্ছে প্লাস ওয়ান। সিম্পল ভাবে যদি কখনো থাকতো যে x প্লাস টু, তখন বলতো তুমি মাইনাস টু। আর যদি এখানে বলতো যে y প্লাস ওয়ান, তাহলে তুমি বলতো কি মাইনাস ওয়ান। তার মানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নের বিপরীতটা এখানে বসাই দিবা, তাহলে তোমার শীর্ষবিন্দুটা নির্ণয় হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই এখানে যেন একটা ব্রাকেট থাকে এবং এক্স এর সাথে যেন একটা ওয়ান থাকে আর কি, ভাই ব্রাকেটের মধ্যে। বাট তুমি যদি ফোর এর সাথে গুণ করো তখন কিন্তু জিনিসটা ফোর হয়ে যাচ্ছে। বাট তুমি তোমাকে অবশ্যই চিন্তা রাখতে হবে যে এটাকে যদি আমি আলাদা করে চিন্তা করি তাহলে এক্স এর সহগ যেন এখানে ওয়ান থাকে, একই রকম ভাবে এখানে ওয়াই এর সহগ যেন ওয়ান থাকে, ঠিক আছে? ম্যাক্সিমাম সময়টা তোমাকে দিয়ে দিবে তারা এইভাবে। তাহলে আমার শীর্ষবিন্দু বের হয়ে গেল, আমি জানলাম আমার শীর্ষবিন্দু কত। তুমি একটু চিন্তা করো তো এই জায়গাটাতে এ এর মান কত, তুমি একটু খেয়াল করে দেখো। এখানে কিন্তু এ এর মান ওয়ান, আমরা প্রত্যেকে জানি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাহলে একটা ফোর থাকবে, বাকিটা হচ্ছে এ এর মান। প্লাস তো হইতে পারে, মাইনাস হইতে পারে, বাট এখানে মাইনাস হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, তাহলে আমি যদি এখন এখানে একটা পরাবৃত্ত অঙ্কন করি তাহলে কি পাবো? দেখো যে শীর্ষবিন্দু হচ্ছে কত, 2,1। তাহলে 2,1 এখানে তার শীর্ষবিন্দু। আমি এই যে একটা পরাবৃত্ত অঙ্কন করি, এই যে আমি একটা পরাবৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে, যার শীর্ষ হচ্ছে এটা, যার শীর্ষবিন্দু হচ্ছে এটা। ওকে, এখন কি বলছে একটু খেয়াল করে দেখো। তোমাকে বলছে অক্ষরেখার সমীকরণ, অনেক সময় পরীক্ষাতে আসে অক্ষরেখার সমীকরণ। তো এটা কি করবা? খুবই সিম্পল, একদম শর্ট ট্রিক্স। সেটা কি? সেটা হচ্ছে তুমি দেখবা যে একটার উপর থাকবে স্কোয়ার আর একটার উপর স্কোয়ার থাকবে না। হ্যাঁ, তো যার উপর স্কোয়ার থাকবে, যার উপর স্কোয়ার থাকবে তুমি সেই স্কোয়ারটা বাদ দিয়ে দিবা, স্কোয়ারটা বাদ দিবা, বাদ দিয়ে অবশিষ্ট যা থাকতে সেই জায়গাটাতে সেটাই তুমি এখানে বসাই দিবা, এবং সেটাই হচ্ছে তোমার কি বলতো অক্ষরেখার সমীকরণ। তার বলবা ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো। তো যদি কখনো তোমার এরকম থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4x, যদি এরকম থাকে তখন তুমি বলবে ওয়াই স্কোয়ারটাকে বাদ দিব, তার মানে শুধুমাত্র আসবে ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো, ঠিক আছে? এরকম থাকতে পারে। তার মানে অক্ষরেখার সমীকরণ হচ্ছে কি বলবো, স্কোয়ারটাকে বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা বসাই দিয়ে ইকুয়াল টু কত, জিরো, ঝামেলা শেষ। এরপরে আসি উপকেন্দ্র, উপকেন্দ্র। তো দেখো তো এটা যদি শীর্ষবিন্দু হয়ে থাকে, এটা যদি শীর্ষবিন্দু হয়ে থাকে এবং আমি যদি এই দিক দিয়ে, এই দিক দিয়ে যদি একটা অক্ষরেখা অঙ্কন করি এই যে, তাহলে সেই অক্ষরেখাটা কিন্তু মনে রাখবা যে আমার উপকেন্দ্র দিয়ে যাবে, উপকেন্দ্র দিয়ে যাবে এবং নিয়ামক রেখার পাদবিন্দু দিয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখানে একটা নিয়ামক রেখা অঙ্কন করি, আমি যদি একটা নিয়ামক রেখা অঙ্কন করি তাহলে সেই নিয়ামক রেখা যে পাদবিন্দু সেটা কিন্তু এটা। তার মানে আমি যদি একটা অক্ষরেখা অঙ্কন করি যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, এই জন্য আমি এক্স অক্ষরেখা একটা অঙ্কন করলাম, এক্স অক্ষরেখা সমান্তরাল একটা রেখা অঙ্কন করলাম, তাহলে সেই রেখাটা কিন্তু তিনটা বিন্দু দিয়ে যাবে। একটা বিন্দু হচ্ছে
শীর্ষবিন্দু, আরেকটা হচ্ছে উপকেন্দ্র, আর আরেকটা হচ্ছে কি বলতো, এটা যদি তোমার নিয়ামক রেখা হয়ে থাকে তাহলে সেই নিয়ামক রেখার পাদবিন্দু বলা হয় এটাকে। তাহলে আমার দরকার হচ্ছে কি বলতো, এখন এই বিন্দুটা, এই বিন্দুটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এই বিন্দুটার জন্য আমাদেরকে সূত্র শেখা লাগবে না। তুই ফার্স্ট একটু বলতো, এটা কোন অক্ষের সমান্তরাল, এটা কোন অক্ষের সমান্তরাল, ভাই এটা তো এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো রেখা হয়ে থাকে তাহলে কিন্তু ভাই তার কোটির কোনো পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন হয় না? কোটির কোনো পরিবর্তন হয় না। তাহলে কার পরিবর্তন হয়? শুধু ভুজের পরিবর্তন হয়। কার পরিবর্তন হয়? ভুজের পরিবর্তন হয়। আমার শীর্ষবিন্দুটা কত? 2.1। শীর্ষবিন্দু হচ্ছে 2.1। তাহলে এই একই রেখায় অবস্থিত যে উপকেন্দ্রটা আছে তাহলে তার কিন্তু ভাইয়া কোটির কোনো পরিবর্তন হবে না। কেন না? এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার প্রত্যেকটার কোটির মান সেম থাকবে, কিন্তু ভুজের মান কি হবে? ভিন্ন ভিন্ন হবে, তাই না? এখন আমাদেরকে কি ভুজের মানটা, এরপর আমাদেরকে এখানে আরেকটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে শীর্ষবিন্দু থেকে নিয়ামকের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র, এদের দূরত্ব হচ্ছে সেম, এদের দূরত্বটা সেম। এটা প্রমাণ করা যাবে না, আমি এখান তোমাকে প্রমাণ করাচ্ছি না। এই দূরত্বটা হচ্ছে কার সমান বলতো? এ এর সমান। কার সমান? এ এর সমান। তার মানে শীর্ষবিন্দু থেকে নিয়ামকের পাদবিন্দু পর্যন্ত দূরত্ব এবং শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব কি সমান? সেটা কার সমান? এ এর সমান। ওকে, তাহলে আমরা কি এখন বলতে পারি না এই কথাটা যে আমার এই যে এই শীর্ষবিন্দুটা, দেখো একটু খেয়াল করে, এই শীর্ষবিন্দুটার কোটি ওয়ান, এই যে এটারও কোটি ওয়ান, তাহলে এটার ভুজ হচ্ছে 2, তাহলে এটার ভুজটা 2 হবে না, ভুজ কি চেঞ্জ হবে না? তাহলে কত হইতে পারে? দেখো এটা অলরেডি 2 আছে এবং তুমি এটা ডানে যাবা, কোন দিকে যাবা? ডানে যাবা। তার মানে কি করবা? দেখো 2 এর সাথে যোগ করবা, কাকে যোগ করবা? এ কে যোগ করবা। দেখো ভুজ অলরেডি আগে থেকে 2 আছে, তাহলে এখন তুমি আরেকটু সামনে আগাবা না? তাহলে সামনে যদি আগাও তাহলে কি করতে হয়? যোগ করতে হয়। কাকে যোগ করব? এই যে এ পরিমাণকে যোগ করব, তাহলে যোগ হচ্ছে এ। এখন তুমি বলতে ভাই এর মানটা কত? একটু আগে কষ্ট করে বের করলাম না, এর মান হচ্ছে 1। তাহলে আমি বলবো হচ্ছে উপকেন্দ্র হচ্ছে আমার যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তার মানে কোটির মানে কোনো চেঞ্জ হবে না, শীর্ষবিন্দু কোটি যে এটার কোটিটা, এবং উপকেন্দ্রে আমার এখানে ভুজটা চেঞ্জ হবে। তাহলে আমার আগে থেকে শীর্ষবিন্দুর ভুজ কত আছে? 2 আছে। আর এখানে যোগ করব কাকে? এ কে যোগ করব, যোগ হচ্ছে 1। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কত বলতো? 3.1। শেষ। এরপর দেখো নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু কি অবশ্যই এটা, হ্যাঁ আমি এটা নাম দিলাম জেড নাম দিলাম। তাহলে এই জেডটাকে কিভাবে পাবো? দেখো এর কোটির কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেটা একই রেখায় অবস্থান করতেছে, কোটি সেম। তাহলে এবার ভুজের চেঞ্জ হবে। তাহলে দেখো এটা শীর্ষবিন্দু আগে থেকে 2 আছে, তাহলে এটা কি এদিক থেকে কি বাম দিকে গেছে না? তাহলে বাম দিকে গেলে এবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো, 2 - হচ্ছে এ। কাকে বিয়োগ করবো? এই যে এ একক দূরে আছে, একে বিয়োগ করবো। তাহলে আমি এখন কি বলবো? দেখো নিয়ামক রেখার পাদবিন্দু হচ্ছে কোটির কোনো পরিবর্তন হবে না, আর ভুজটা কিভাবে বলতো? আগে থেকে 2 থাকবে শীর্ষবিন্দু, এটা 2 থাকবে এখানে কপি, আর এটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ কাকে করব? 1। এই যে এর মান 1 কে বিয়োগ করবো, তো এটা হচ্ছে কত? 1.1 অ্যান্সার। এবার একটু খেয়াল করো নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ তার মানে কি? এই যে আমার নিয়ামকের পাদবিন্দু দিয়ে কি হয়েছে বলতো? নিয়ামক রেখাটা গমন করছে। হ্যাঁ, এখন দেখো একটু খেয়াল করে যে একটু আগে একটা কথা বলছিলাম যে আমার এই অক্ষরেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, কিন্তু নিয়ামক রেখা কিন্তু আবার এক্স অক্ষের সমান্তরাল বলবা না। অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে নিয়ামক রেখা হবে তার উল্টাটা, মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল হবে। কেননা অক্ষরেখা আর নিয়ামক রেখা হচ্ছে একটা একটা উপর কি থাকে বলতো? লম্ব থাকে। কি থাকে? লম্ব থাকে। তাহলে একটু তুমি চিন্তা করে দেখো আমার অক্ষরেখা, অক্ষরেখা হয়েছে কি ওয়াই? হ্যাঁ, আমরা কিন্তু এটাকে এইভাবে বলতে পারি, দেখো ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত বলতো? 1। এটা বলতে পারি ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে তোমার এটা যদি ওয়াই দিয়ে হয় তাহলে অবশ্যই অক্ষরেখা যদি ওয়াই দিয়ে হয় তাহলে নিয়ামক রেখা অবশ্যই কি দিয়ে হবে? এক্স দিয়ে হবে। কেন? যে আমার একটা আরেকটা রেখা যদি লম্ব হয়ে থাকে, হ্যাঁ তাহলে আমরা মনে রাখবো অনেক সময় এটা উল্টাপাল্টা করি যে নিয়ামক রেখা এখানে এক্স হবে নাকি ওয়াই হবে, একটা গ্যাঞ্জাম লাগে জানা, তখন আমরা মনে রাখবো যে যেহেতু স্কোয়ার আছে ওয়াই এর সাথে, তার মানে এটা হলো অক্ষরেখা, তাহলে নিয়ামক রেখাটা হবে কি? অক্ষরেখার উল্টা। তার মানে এটা যদি ওয়াই দিয়ে হয় তাহলে নিয়ামক রেখাটা অবশ্যই কি দিয়ে হবে? এক্স দিয়ে হবে। কি দিয়ে হবে? এক্স দিয়ে হবে। তাহলে এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু হচ্ছে সামথিং। অথবা আমরা এভাবে মনে রাখতে পারি যে নিয়ামক রেখাটা হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ কি হয়ে থাকে? এক্স ইকুয়াল টু এ হয়ে থাকে। তো তার থেকে এটাই সুবিধা বেশি যে আমার অক্ষরেখা যেহেতু ওয়াই দিয়ে হচ্ছে, তার মানে আমার নিয়ামক রেখা অবশ্যই এক্স দিয়ে হবে। তাহলে এক্স ইকুয়াল টু সামথিং, সেই সামথিংটা কত? সেই সামথিংটা হচ্ছে এই যে আমার নিয়ামক রেখা যে পাদবিন্দু যে ভুজটা আছে না, সেই ভুজটাই হচ্ছে আমার কি বলতো? এক্স ইকুয়াল টু সামথিং। তাহলে সেই ভুজটা কত আমার বলতো? 2 - এ। 2 - এ মানে কত বলতো? যে 1। তাহলে এই 1টা আমি এখানে ডিরেক্টলি বসাই দিব। তার মানে একটু তুমি চিন্তা করে দেখো যে তোমার যদি নিয়ামক রেখার সমীকরণটা বের করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমার হলো নিয়ামক রেখার পাদবিন্দু যেটা আছে সেটা তোমার জানা লাগবে। যদি তুমি জানে ফেলতে পারো, ভুজটা জানে ফেলতে পারো, তখন তুমি খুব ইজিলি সূত্র ছাড়াই কিন্তু অ্যান্সারটা বলে দিতে পারতেছো। এবার আসলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্ব কোনটা? এই যে তুমি একটু খেয়াল করে দেখো আমার এই যে তোমার উপকেন্দ্র যেটা আছে,
উপকেন্দ্র দিয়ে তুমি যদি কোনো রেখা নিয়ে যাও তাহলে সেটা কি হচ্ছে বলতো? উপকেন্দ্রিক লম্ব রেখা। এখন মনে রাখবা যে আমার অক্ষরেখা আর উপকেন্দ্রিক লম্ব এটা কিন্তু একটা একটা কি থাকে বলতো? লম্ব থাকে। হ্যাঁ, তার মানে আমার অক্ষরেখা যেহেতু ওয়াই দিয়ে শুরু হয়েছে তাহলে আমার উপকেন্দ্রিক লম্বটা অবশ্যই কি দিয়ে শুরু হবে? এক্স দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? এক্স দিয়ে শুরু হবে। তাহলে কি বলবো? এক্স ইকুয়াল টু সামথিং। তাহলে সেই সামথিংটা কত? সেই সামথিংটা হচ্ছে এই যে ভুজ, সেটা কত? ভুজ। তাহলে আমার দেখো তো এই উপকেন্দ্রের ভুজ কত ছিল? থ্রি ছিল। তাহলে সেই থ্রি হচ্ছে এখানে চলে আসবে। ঠিক আছে, অ্যান্সার চলে আসছে। এখন তুমি এটাকে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো যেমনি খুশি সামনে লেখো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা নিয়ে কখনো প্যারা নিও না। তোমরা খালি মনে রাখবা যেভাবে হোক না কেন তুমি এই যে এক্স মাইনাস টু বা যাই হোক না কেন এক্স এর সব ওয়ান রাখে এটাকে একটা ব্রাকেটে রাখবা। এরপরে এরপরে এখানে তোমার যা পড়ে থাকবে, যা পড়ে থাকবে সেটাই হচ্ছে তোমার কি বলতো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যা পড়ে থাকবে। তাহলে এখানে শকটা কত? ফোর। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। মনে রাখবা দৈর্ঘ্য কোনো ঋণাত্মক হয় না, এখানে মাইনাস ফোর থাকতে পারে, তুমি একটা মডুলাস দিয়ে দিবা, ইকুয়াল টু হচ্ছে ফোর। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফোর এ, ঠিক আছে। বাট মনে রাখবা যে তুমি যদি এভাবে ব্রাকেট রাখতে পারো এক্স এর সব ওয়ান করে একটা ব্রাকেটে রাখলে বাকি যা এখানে পড়ে থাকবে সেটাই তোমার কি বলতো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এবার লাস্ট শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোথায়? শীর্ষবিন্দু কোথায়? এই যে শীর্ষবিন্দু, এই জায়গাটাতে শীর্ষবিন্দু। কারণ শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো এই শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ এটা হচ্ছে আমার কি নিয়ামক রেখার সমীকরণ, এটা আমার কি বলতো? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সবগুলোই কি সমান্তরাল? কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে যেহেতু আমার অক্ষরেখা হচ্ছে ওয়াই দিয়ে শুরু, তার মানে এই সবগুলো হবে কি দিয়ে বলতো? এক্স দিয়ে হবে শুরু। তাহলে এক্স ইকুয়াল টু সামথিং, তাহলে সেই সামথিংটা কত? সেই সামথিংটা হচ্ছে এটার ভুজ। ভুজ কত? টু। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে টু। এই হচ্ছে তোমার সূত্র ছাড়াই আমরা কিভাবে খুব সহজে পরাবৃত্তের বিভিন্ন প্যারামিটার নির্ণয় করতে পারবো তা তোমাকে দেখিয়ে দিলাম। ওকে, এটা ছিল আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এর ক্ষেত্রে। এখন যদি আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই হয়ে থাকে তাহলে আসলে পরিবর্তনটা কোথায় হবে? চলো একটু দেখি পরিবর্তনটা আসলে কোথায় হবে। খুব যে একটা বেশি পরিবর্তন ব্যাপারটা এরকম না। এখানে একটু তুমি খেয়াল করে দেখো যে প্রশ্নের মধ্যে হালকা একটু ভুল, তো চিন্তা নাই। এটা আমাদের আসলে এর আগেরটা কি ছিল? এর আগেরটা ছিল আমাদের ওয়াই, তারপরটা ছিল এক্স। মানে এবার হচ্ছে আমাদের এক্স, তারপর হচ্ছে কি হবে? ওয়াই হবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের ওয়াই এর পাওয়ার এখানে ওয়ান আছে তার মানে আমাদের পরাবৃত্তটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। আমরা ওয়াই অক্ষের সমান্তরাল একটা পরাবৃত্ত অঙ্কন করব। তার শীর্ষবিন্দুটা আমাকে জানতে হবে। দেখো তোমার শীর্ষবিন্দুটা কত হবে? আগে কিন্তু এক্স এর সাথে একটা হবে, পরে কিন্তু ওয়াই এর সাথে একটা হবে। তার মানে তুমি বলবা এটা শীর্ষবিন্দু হচ্ছে আমাদের টু কমা হচ্ছে কত? মাইনাস ওয়ান। কেন টু কমা মাইনাস ওয়ান? কারণ মাইনাস টু, তার মানে এখানে প্লাস টু, আর এখানে প্লাস ওয়ান, তার মানে এখানে কত বলতো? মাইনাস ওয়ান। এবার আমাকে একটু বলো তো এখানে এ এর মানটা কত? এখানে এ এর মানটা হচ্ছে টু। কেন? কারণ আপনি যদি লেখেন ফোর এ ওয়াই তার মানে এ এর মানটা হচ্ছে কত? টু। সাপোজ যেখানে মাইনাস এইট হইতো তাহলে ফোর ফোরের জায়গায় থাকতো, এ এর মান কিন্তু বলতো মাইনাস টু। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের শীর্ষবিন্দু হচ্ছে কত? টু কমা মাইনাস ওয়ান। ওকে, তো তুমি যদি চিন্তা করো তাহলে এরকম কোন একটা জায়গায় তুমি পাবা শীর্ষবিন্দু। ওকে, তাহলে আমার শীর্ষবিন্দু হচ্ছে কোনটা? এটা হচ্ছে আমার সেই শীর্ষবিন্দু। ঠিক আছে, ওকে। এবার দেখো অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ কি বলছি? যার উপর স্কোয়ার থাকবে সেই স্কোয়ারটাকে বাদ দিবা, যার উপর স্কোয়ার থাকবে সেই স্কোয়ারটাকে তুমি এভাবে বাদ দিবা। আমি চিনি না একে, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তাহলে বাকি কি আছে? এক্স মাইনাস টু। তাহলে বলবো এক্স মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে জিরো। তো এক্স ইকুয়াল টু হচ্ছে টু, এক্স ইকুয়াল টু টু। অপশনে যে কোনো একটা থাকতে পারে। এবার কি বলছে উপকেন্দ্র? কি বলছে উপকেন্দ্র? একটু তুমি খেয়াল করে দেখো, ধরলাম যে আমার এই জায়গাটাতে আছে কি উপকেন্দ্র। হ্যাঁ, এই জায়গা আছে আমার কি উপকেন্দ্র। তাহলে আমি যদি এই দিক দিয়ে, এই দিক দিয়ে যদি আমি আমার একটা রেখা গমন করাই, তাহলে এটা কিন্তু আসলে তোমার কি ভাই বলতো? অক্ষরেখা। এটা কি অক্ষরেখা? এটা হচ্ছে অক্ষরেখা। তাহলে এই অক্ষরেখার উপর কে কে থাকবে? এই অক্ষরেখার উপর থাকবে হচ্ছে আমার শীর্ষবিন্দু, এখানে থাকবে উপকেন্দ্র, এখানে আমাদের কি থাকবে তো? নিয়ামকের পাদবিন্দু। যে কোনো একটা জায়গায় দেখি থাকবে নিয়ামকের পাদবিন্দু থাকবে। তাহলে এটা আমার সেইটা কি বলতো? এটা হচ্ছে আমার উপকেন্দ্র। তাহলে এখন উপকেন্দ্রটা বের করবো কিভাবে? আমি জানি যে এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে এ, আর এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে কি বলতো? এ। হ্যাঁ, তাহলে এটার কেন্দ্র কত? এটার শীর্ষবিন্দু কত? টু কমা মাইনাস ওয়ান, টু কমা মাইনাস ওয়ান। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, চিত্র না অঙ্কন করলেও চলে। একটু তুমি চিন্তা করো যে এটা কোন অক্ষের সমান্তরাল? হ্যাঁ, ওয়াই অক্ষের সমান্তরাল। কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে বলো তো ভাইয়া, ওয়াই অক্ষের সমান্তরাল তুমি যদি একটা রেখা অঙ্কন করো তাহলে প্রত্যেকটা বিন্দুতে কে একই রকম হবে? ভুজ নাকি কোটি?
প্রত্যেকটা রেখার উপর প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে ভুজ একই রকম হবে। এর আগে যেমন বলছিলাম না যে আমরা যদি এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা অঙ্কন করি তাহলে কোটির মান সেম হবে, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যদি তুমি একটা রেখা অঙ্কন করো তাহলে প্রত্যেকটা ভুজের মান সেম হবে। কার মান সেম হবে? ভুজের মান সেম হবে। তাহলে আমি যদি এখানে এখন এটার নাম তোমার দিলাম হচ্ছে এস, এটা এস দিলাম, হ্যাঁ, তাহলে এটারও তোমার ভুজ সেম হবে, ভুজ সেম হবে। আর এই যে পাদবিন্দু যদি জেড ধরি তাহলে এটারও ভুজ কি হবে? সেম হবে। হ্যাঁ, এরপর আমরা কি শিখছি বলতো, যে আমরা এখান থেকে যদি এই জায়গাটা আগাই, এখান থেকে যদি উপরের দিকে আগাই তাহলে আমরা কি করতে হবে? যোগ করতে হবে। আর যদি আমি নিচের দিকে যাই তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে এখন বলবো হচ্ছে কি বলতো, যে এই যে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে এ, আর এই জায়গাটা আমি কি বলবো তো মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে এ। তাহলে এখন দেখো তো ভাই অ্যান্সার কি হচ্ছে, উপকেন্দ্র, উপকেন্দ্র আমার এই শীর্ষবিন্দু কার কে সেম থাকবে? ভুজ সেম থাকবে, কোটিটা চেঞ্জ হবে। তাহলে কোটি কি করতে হবে? মাইনাস ওয়ান প্লাস করতে হবে, প্লাস কত বলতো? টু। এই যে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে আমার এ, মানে প্লাস টু। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, টু কমা ওয়ান, এটা হচ্ছে আমার কি উপকেন্দ্র। এবার কি বলবো, নিয়ামক রেখার পাদবিন্দু, এই যে নিয়ামক রেখার পাদবিন্দু হচ্ছে এটা, তাহলে আমার ভুজ সেম থাকবে। কেন ভুজ সেম থাকবে? কারণ যেহেতু আমার এটা ওয়াই অক্ষের সমান্তরাল, তাই দেখবা যে কার পাওয়ার ওয়ান, ওয়াই অক্ষের সমান্তরাল, মানে ভুজ সেম হবে। আর এর আগেটা কি ছিল, এক্স অক্ষের সমান্তরাল, তার মানে কোটি সেম হবে। টু কমা মাইনাস ওয়ান, এই যে এ কে বিয়োগ করতে হবে মাইনাস টু, তাহলে হচ্ছে টু কমা মাইনাস থ্রি। এবার একটু খেয়াল করো, নিয়ামক রেখার সমীকরণ কি? নিয়ামক রেখার সমীকরণ, তাহলে নিয়ামক রেখার সমীকরণ মানে কি বলতো? নিয়ামক রেখার সমীকরণ মানে হচ্ছে এই যে আমার যে পাদবিন্দুটা আছে না, এই পাদবিন্দু দিয়ে যাবে একটা রেখা, এবং এটা যেন অবশ্যই লম্ব হয়, বুঝছো? এটা অক্ষরেখা আর এটা নিয়ামক রেখা অবশ্যই কি হবে? লম্ব হবে। ওকে, তার মানে এখন তুমি এভাবে চিন্তা করবা, যেহেতু আমার অক্ষরেখা, অক্ষরেখা আছে কি দিয়ে, এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, মানে অক্ষরেখা যেহেতু এক্স দিয়ে হয়েছে, তার মানে আমার নিয়ামক রেখা, আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আমার শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ সব কি দিয়ে হবে? এক্স দিয়ে হবে, সরি সব কি দিয়ে হবে? ওয়াই দিয়ে হবে। যেটা আমার এক্স দিয়ে এটা হয়েছে, তার মানে এটা আমার এই তিনটা আমার কি দিয়ে হবে? ওয়াই দিয়ে হবে। কি দিয়ে হবে? ওয়াই দিয়ে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কি? কোটির মানটা লাগবে। কার মানটা লাগবে? কোটির মানটা লাগবে। তাহলে দেখো তো নিয়ামক রেখা, নিয়ামকের পাদবিন্দুর কোটি কত? নিয়ামকের পাদবিন্দুর কোটি কত? নিয়ামকের পাদবিন্দুর কোটি হচ্ছে মাইনাস থ্রি, দেখেন মাইনাস থ্রি বসাই দাও। তারপর দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ওয়াই ইকুয়াল টু, তাহলে উপকেন্দ্রের কোটি কত? কোটি হচ্ছে ওয়ান, ওয়ান বসাই দাও অ্যান্সার। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর কোটি কত? শীর্ষবিন্দুর কোটি হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস ওয়ান বসাই দাও। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? এই যে এখানে যা থাকবে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তার মানে দেখো সূত্র এত কষ্ট করে মুখস্থ করার দরকার নাই, বড় হাতের এক্স বড় হাতের ওয়াই এ ধরার কোনো দরকার নাই, আমরা এভাবে খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা একটু দেখি, জাস্ট দুটা প্রশ্ন দেখবো। পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? ধাবিতে 23-24 আসছে। তো এই অঙ্কের জন্য তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, সে কাজটা হচ্ছে যে আগে দেখবা যে কার উপরে স্কোয়ার আছে, তাই ওয়াই এর উপরে, তাহলে ওয়াই যুক্ত যে পদগুলো আছে তাদেরকে একসাথে রাখবা, আর বাকি সবগুলোকে তুমি হচ্ছে বাইরে কিক আউট করে দিবা, বাইরে পাঠা দিলাম। এরপরে তোমার টার্গেট থাকবে এই জায়গাটাতে একটা সূত্র অ্যাপ্লাই করা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে এখানে বলবা ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এখানেও তোমাকে সেম ভাবে করতে হবে, প্লাস হচ্ছে ওয়ান। তাহলে তুমি এখানে বলতে পারবা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে কত? নাইন। যে যত ছোট সহজে ক্যালকুলেশনটা করতে পারো, আমি এখানে তোমার একটা কথা বলছিলাম যে ভাইয়া তোমাকে অবশ্যই অবশ্যই এক্সটাকে মানে ব্র্যাকেটে নিয়ে এক্স এর সব ওয়ান রাখতে হবে। তাহলে তুমি এখানে খুব সুন্দর করে মাইনাস ফোর আগে কমন নিয়ে নাও, হ্যাঁ, তাহলে তুমি এখানে এক্স পাবা, আর এখানে পাবা তুমি মাইনাস নাইন বাই ফোর। এই যে যখন তুমি মাইনাস ফোর কমন নিছো তখন তোমার এক্স থাকবে শুধুমাত্র, আর এখানে হয়ে যাবে নাইন বাই ফোর এবং একটা মাইনাস, তুমি মাইনাস দিয়ে গুণ করলে তুমি দেখবে এটাই, জানো এটাই তুমি পাবা। হ্যাঁ, তাহলে এখন দেখো তো ভাই শীর্ষবিন্দুটা কি হবে? শীর্ষবিন্দুর ক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করে আগে ওয়ান লেখে পরে এটা লেখে, কিন্তু এটা করা যাবে না, আগে এক্স এর সাথে একটা। তাহলে এক্স এর সাথে কত? মাইনাস নাইন বাই ফোর মানে হচ্ছে নাইন বাই ফোর কমা, আর ওয়াই এর সাথে কি? প্লাস ওয়ান, তার মানে কি বলবো? মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এই যে নাইন বাই ফোর কমা হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিকঠাক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তারা কি বলছে দেখো, পরাবৃত্তটির উপকেন্দ্রিক স্থানাঙ্ক কত? পরাবৃত্তের উপকেন্দ্রিক স্থানাঙ্ক কত? এটা তুমি সেম ভাবে করবা, ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে এইট এক্স মাইনাস হচ্ছে কত? নাইন।
এখন বাকিটুকু তুমি নিজে করবা এবং নিজে করে হচ্ছে দেখবা যে তুমি ওই সহজ ট্রিক্স এর মাধ্যমে এখান থেকে উপকেন্দ্রটা বের করতে পারতেছ নাকি পারতেছ না। আমি এখানে তোমাকে শুধুমাত্র আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্ক দেখালাম, বা তুমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করো সেখানে কিন্তু তোমাকে অক্ষরেখার সমীকরণ বের করতে বলে, সেখানে তারা শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলে, সেখানে তোমাকে তারা নিয়ামক রেখার পাদবিন্দু থেকে যে কোনো কিছু বের করতে বলতে পারে। তো যাদের চিন্তা ছিল যে এতগুলো সূত্রের মাধ্যমে আমি কিভাবে তোমার পরাবৃত্তের বিভিন্ন প্যারামিটার নির্ণয় করব, তাদের জন্য আজকের এই ক্লাসে ছোট্ট এই ট্রিক্স গুলো অনেক বেশি কাজে দিবে। ওকে, তো তোমাদের সাথে আবারও ছোট্ট কোনো একটা ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, তখনও খুব সুন্দর কোনো ট্রিক্স শেখাবো। আর এই ট্রিক্সটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কোনো ফ্রেন্ডকে মেনশন দিয়ে দিবে এবং নিজের টাইম লাইনে তুমি শেয়ার করে রাখবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।